নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর বর্ডার সম্পর্কে ডিটেলসে জানব। ওকে, তো চলুন আমরা দেখে নিই। এখানে একটা আমরা মার্কআপ বানিয়ে রেখেছি আপনাদের জন্য আগে থেকে, যেটার আউটপুটটা কীরকম আমরা একটু দেখে নিই। এখানে একটা হেডলাইন দেওয়া আছে এবং একটাই প্যারাগ্রাফ নেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে আমরা একটু স্টাইলিং করব। কোনটায় করবো? প্যারাগ্রাফটাকে একটু স্টাইলিং করব। এটার মধ্যে আমরা আজকে বর্ডার নেব, এবং বর্ডার যদিও আমরা নিয়ে আগেই শিখেছি বর্ডার, তাও আজকে আমরা বর্ডারের ডিটেলিংটা করব। এই বর্ডারের কত রকম প্রপার্টি আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নেব, ঠিক আছে? তো চলুন আমরা এখন এই প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটাকে আমরা একটু স্টাইলিং করি। সবার আগে আমি এটা একটা হুইথ দিয়ে দিই। হুইথ দিলাম ধরে নিন 500 পিক্সেল, ঠিক আছে? এটার মার্জিন দিয়ে দিই যাতে এটা সেন্টার হয়ে যায়, মার্জিন 0 অটো করে দিই। আচ্ছা, এবারে আমি এটার একটা বর্ডার দিলাম, বিওআর বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। আমরা এখানে ব্ল্যাক না নিয়ে আমরা কিন্তু আরজিবি কালার কোড নিতে পারতাম, আমরা আরজিবি এ নিতে পারতাম, আমরা হিউ স্যাচুয়েশন লাইটিং এটাকে ইউজ করতে পারতাম, আমরা আগে যে সমস্ত কালার ইউনিটগুলো শিখেছি যে কোনো একটা নিতে পারতাম। তো আমার আজকে ওগুলো দরকার না, আমার আজকে দরকার হচ্ছে বর্ডার সম্পর্কে আপনাদের জানানো। তাই আমি বর্ডার সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্র্যাকটিসের সময় বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করে নেবেন। ওকে, চলো দেখা যাক এটার আউটপুট কীরকম আছে। দেখুন, এটার আউটপুট এরকম আসছে। এবার এটা বড্ড গায়ে গায়ে লেগে গেছে, এটাকে একটা আমরা প্যাডিং দিয়ে একটু দূরে সরিয়ে দিই। PADDING প্যাডিং ধরে নিচ্ছি আমি, সব দিক থেকে 15 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, ঠিক আছে? দেখা যাক এটা কীরকম লাগছে এখন। এখন যথেষ্ট ভালো লাগছে দেখতে, ঠিক আছে? আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে জানাবার জন্য এই ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে বর্ডার। এই বর্ডার প্রপার্টির যে তিনটে ভ্যালু আমরা এখানে একসঙ্গে নিয়েছি, এটা অ্যাকচুয়ালি বর্ডারের শর্ট হ্যান্ড, ঠিক আছে? বর্ডার এখানে তিনটে প্রপার্টি একসঙ্গে নেওয়া আছে, বর্ডার উইথ, বর্ডার স্টাইল এবং বর্ডার কালার, ঠিক আছে? তো বর্ডার উইথে আমরা কি এখানে মেনশন করি, বর্ডার উইথটা কতটা মোটা হবে। আমি যদি এটাকে 10 দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার বর্ডার যেটা আছে এটা 10 পিক্সেল মোটা হয়ে যেত, বোঝা গেছে? এটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। সলিডের জায়গায় আমরা এখানে ডটেড দিতে পারি, ড্যাশেড দিতে পারি, তো সেইগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর আমরা এখানে কালার যে কোনো কালার ইউজ করতে পারি, সেটা আমাদের হেক্সা কোড হতে পারে, আপনার কালার যে কোনো কোড যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে শিখিয়েছি কালার কোড, সেই কালার কোডের মধ্যে যে কোনোটা আপনি এখানে ইউজ করতে পারেন। আমরা এখানে কিওয়ার্ড কালার নিয়েছি, ঠিক আছে? তো আমাদের এই যে বর্ডারের স্টাইল আছে, বর্ডারে কী কী আমরা স্টাইল ইউজ করতে পারি, আমরা এখানে ডটেড ইউজ করতে পারি, DOTTED ডটেড, ঠিক আছে? তাহলে আমরা এটা রিফ্রেশ করলে কীরকম দেখবো, দেখুন এটা বর্ডারটা আর সলিড নেই, ডট 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 হয়ে গেছে, বোঝা গেছে? আচ্ছা, এই ডটেড না নিয়ে আমরা এখানে কী নিতে পারি, ড্যাশেড নিতে পারি, DASHED। এটা যদি আমরা সেভ করি, রিফ্রেশ করি, দেখুন কীরকম হয়ে যাবে, ড্যাশ 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 হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আর কী নিতে পারি, আমরা এখানে ডাবল নিতে পারি, DOUBLE ডাবল। ডাবল নিলে কী হবে, আপনার যে বর্ডারটা আছে এটা দেখবেন দুটো দাগ হয়ে গেছে, ঠিক আছে? অনেক সময় আমাদের এরকম দরকার পড়ে বর্ডার, তখন আমরা এরকম ইউজ করি। এইগুলো ছাড়াও বর্ডার স্টাইলের আরও কয়েকটা ভ্যালু রয়েছে, যেগুলো হচ্ছে আপনার ইনসেট, INSET ইনসেট। ইনসেট কী হবে, ইনসেট যদি আপনি লিখে সেভ করে ব্ল্যাকের উপর আপনি এফেক্টটা দেখতে পাবেন না, আমাকে কালারটা একটু চেঞ্জ করতে হবে। আমি এটা ব্লু বা রেড কিছু একটা দিয়ে দিলাম, BLUE দিলাম ধরে নিন। এবার আপনি রিফ্রেশ করলে দেখতে পাবেন যে এই কোণাগুলো, দেখুন এই কোণাগুলো দেখতে পাচ্ছেন কেমন একটা ক্রস মতো এসছে, একটু ডিপ লাইটের একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে। আর ঠিক এর অপোজিটটাই হবে যদি আমরা ইনসেটের জায়গায় এটাকে আউটসেট লিখে দিতাম, OUTSET আউটসেট যদি আমরা লিখে দিতাম, রিফ্রেশ করলে দেখুন ঠিক এই কালারটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ডিপটা হালকার দিকে চলে গেল, হালকাটা ডিপের দিকে চলে গেল, ঠিক আছে? এটা ইনসেট এবং আউটসেট। এটা ছাড়াও আরও দুটো প্রপার্টি আছে, যে প্রপার্টি দুটোকে খুব একটা ইউজ করা হয় না, কারণ এটা কিন্তু ক্রস ব্রাউজার সাপোর্ট করে না। ক্রস ব্রাউজার সাপোর্ট করে না বলতে আমি বোঝাতে চাইছি এটাই যে সমস্ত রকম ব্রাউজার কিন্তু এটাকে সাপোর্ট করে না, এবং লোয়ার ভার্সানও এটাকে সাপোর্ট করে না। একটা হচ্ছে গ্রোপ, GROVE, ঠিক আছে? আপনি যদি এইটা লিখে সেভ করেন, সেভ করে রিফ্রেশ করেন, তাহলে আপনি দেখতে পাবেন, দেখুন দুটো কালার কর্নারেতে একটু দুটো মিক্স হয়েছে, চেঞ্জ হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে? এরকম এই কোণাতেও দেখতে পাবেন এই দুটো কালার এসছে, ইন্টারচেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটারই অপোজিট ভার্সানটাকে কী বলে, এটার অপোজিট ভার্সানটাকে বলে RIGE
সরি ডিজিই, ঠিক আছে? এটা যদি আপনি লেখেন, রেক্ট, এটা যদি আপনি লেখেন তাহলে ঠিক এটার অপোজিটটা হয়ে যাবে, এটা একটু ফুলে রয়েছে এরকম এফেক্টটা আপনাকে বোঝাবে, আর ওটা একটু ঢুকেছিল এরকম আপনার এফেক্টটা বোঝাবে, কিন্তু এটা সমস্ত ব্রাউজারে সাপোর্ট করে না, তো এটাই একটা প্রবলেম, এই জন্য এটাকে খুব একটা ইউজ করা হয় না। এটা ছাড়াও আরও একটা ভ্যালু রয়েছে, সেটাকে বলে নান, NONE, নান। নান দিয়ে কি হয়, নান দিলে আপনার বর্ডারের সমস্ত প্রপার্টি এখানে দেওয়া রয়েছে, কিন্তু যেহেতু আপনি বর্ডার স্টাইলটাকে নান করে দিয়েছেন তাই আপনার বর্ডারটাকে শো করবে না, দেখুন বর্ডারটাই নেই আপনার, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের বর্ডারের মধ্যে এই এই প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি বর্ডারটাকে সলিড করে দিচ্ছি, ব্লুই থাকুক, রিফ্রেশ করি, এরকম আসলো। এই বর্ডারটাকে আমরা চার দিক থেকে নয়, আমরা যে কোনো দিক থেকে আমরা ইউজ করতে পারি। আপনি যদি বর্ডার লিখে এই রকম ভ্যালু দিয়ে দেন তাহলে এটা চার দিক থেকে নিয়ে নেবে, টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট, এইভাবে এটা কিন্তু ক্লকওয়াইজ আপনার প্যাডিং মার্জিন এর মতোই এটা ঘোরে, তো এটা চার দিক থেকেই বোঝাবে। আপনি যদি বর্ডারের সঙ্গে হাইপেন দিয়ে BOTTOM বা লেফট রাইট এরকম যদি আলাদা করে মেনশন করে দেন তাহলে কিন্তু শুধু পার্টিকুলার সেই দিকটাতেই পড়বে যেদিকটা আপনি মেনশন করে দিয়েছেন। দেখুন আমি বর্ডার বটম বলে দিয়েছি, সুতরাং শুধু এই বটমেতে হয়েছে এই এফেক্টটা। আমি যদি আবার এটাকে নিয়ে কপি করে যদি টপ করে দিতাম বটমটাকে তাহলে কি হতো, টপের আমি স্টাইলটা একটু চেঞ্জ করি, DOTTED। যদি এটাকে আপনি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করেন তাহলে দেখুন আপনার নিচে সলিড বর্ডার পড়ে গেছে এবং প্যারাগ্রাফের ওপরে ডটেড বর্ডার পড়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইভাবে আপনি রাইট লেফট সব দিকে দিতে পারেন। তো এইভাবেই আমরা বর্ডারটাকে মেনশন করে দিতে পারি, এবং পরবর্তী দিনে আমরা বর্ডারেতে শুধু এই সলিড কালার দেওয়া নয়, আমরা বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট এবং ইমেজও দিতে পারবো, সেগুলো আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে শেখাবো, কারণ ওটা একটা বড় সেকশন, ওটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বোঝাতে হবে, তো এই ভিডিওতে না, আমরা পরে ওটাকে নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো বর্ডারের সাথে সাথেই, সেটা হচ্ছে আউটলাইন, ঠিক আছে? তো আউটলাইন জিনিসটা কি সেটা সম্পর্কে একটু জানা যাক। তার আগে আমি একটু বর্ডারটাকে চেঞ্জ করে আবার সলিডে নিয়ে চলে আসি এবং চারদিক থেকে দিয়ে দিই, কারণ বর্ডারটা আমাদের শেখা হয়ে গেছে, এবার আমরা আউটলাইনে যাব। তো আমি এটাকে 1 পিক্সেল না 5 পিক্সেল রাখলাম, 5 পিক্সেল সলিড ব্লু, ঠিক আছে? এই অবস্থায় এটাকে আমি সেভ করে আউটপুট দেখে দিই, এইরকম আমাদের আউটপুট রয়েছে। এবার আমরা শুরু করব আউটলাইন সম্পর্কে জানা। ওকে, আপনার মনে আছে নিশ্চয়ই আমরা বর্ডারেতে একটা ভ্যালু দেখেছিলাম যেটা ছিল ডাবল, DOUBLE, ডাবল। এটা আমরা সেভ করে যদি দেখি তাহলে দেখবো যে এই দাগটা দুটো দুটো হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এরকমই দুটো দুটো বর্ডার ডাবল ছাড়া কী করে নিয়ে আসে সেই সব প্রসেসটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা আমরা কী করে করবো, সেটা আমরা এখানে আউটলাইন দিয়ে করব। আমরা কী লিখবো, OUTLINE, আউটলাইন। এই আউটলাইনে যে ভ্যালুগুলো পড়ে সেটা একদম বর্ডারের মতো সেম টু সেম, ফার্স্টে আসে আপনার আউটলাইনের উইথ, তারপরে আসে আউটলাইনের স্টাইল, তারপরে আসে আউটলাইনের কালার। তাহলে আমরা এখানে যদি আউটলাইনটা 3 পিক্সেল, 3 পিক্সেল সলিড করে দিই, SOLID সলিড, আর এটাকে আমি রেড করে দিলাম, RED রেড। ওকে, চলুন এটা দেখা যাক কীরকম হয়, যদি রিফ্রেশ করি দেখুন এক্ষেত্রে আপনার এই যে ব্লু যেটা গেছে এটা আপনার বর্ডার, আর রেড যেটা আছে এটা হচ্ছে আউটলাইন, ঠিক আছে? এবার এই আউটলাইনটা আপনারা এই বর্ডারের থেকে একটা ডিস্টেন্সে রাখতে পারেন, সেটা কত ডিস্টেন্সে থাকবে, কত পিক্সেল বা কত ইউনিট ডিস্টেন্সে থাকবে সেটা সম্পূর্ণ আপনি মেনশন করতে পারেন। কী করে করবেন, তার জন্য আপনাকে লিখতে হবে আউটলাইন অফসেট, OUTLINE হাইপেন অফসেট। দেখুন অফসেট এসে গেছে, এখানে আপনি দিলেন হয়তো 2 পিক্সেল, ঠিক আছে? 2 পিক্সেল যদি দেন তাহলে দেখুন 2 পিক্সেলের একটা গ্যাপ হয়ে যাবে এই দুটোর মধ্যে। এবার এটাকে আপনি 5 পিক্সেল দিতে পারেন, 10 পিক্সেল দিতে পারেন, আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি গ্যাপ বানাতে পারেন, ঠিক আছে? সেইভাবে আপনার এইভাবে একটা আপনি আউটলাইন তৈরি করতে পারছেন। এবং এটাকেও আমরা যেরকম এক্ষুনি বর্ডার সম্পর্কে জেনেছিলাম, যে বর্ডার স্টাইলগুলো আপনারা একটু আগে জেনেছেন যে সলিড, তারপর ডটেড, ড্যাশেড, ইনসেট, আউটসেট, সেই সেই সেম ভ্যালুগুলোই আপনি আউটলাইনের জন্য, আউটলাইন স্টাইলের জন্য আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আশা করছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আপনার যদি মনে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশানে করে ফেলতে পারেন, আমি আপনার কোশ্চেনের উত্তর দিয়ে দেবো।
যে তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা আপনার ভাল লাগে, আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না যেন। আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততদিন খুব ভালো থাকবেন। আজকের মতো চললাম তাহলে, টাটা।